হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আর আজ আমি 2012 সালের একটা মুভি ডার্ক শ্যাডোজ এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। মুভিটি শুরু হতে আমরা একটা পরিবারকে দেখি। ওই পরিবারের নাম কলিন পরিবার। এই পরিবারের তিনজন সদস্য ছিল, একটা ছোট বাচ্চার নাম বার্নাবাস আর তার বাবা মা। এরা খুব ধনী এবং আনন্দিত পরিবার ছিল, কারণ বার্নাবাসের বাবা মাছের ব্যবসা করত, যাতে তার অনেক লাভ হতো আর তার সেই কোম্পানি অনেক নাম করেছিল আর তাদের প্যালেসের নাম কলিনউড ছিল। এরপর দেখতে দেখতে বার্নাবাস বড় হয়ে যায়। সে ওই প্যালেসে কাজ করা একজন মেয়ের সাথে রিলেশনশিপে ছিল। সেই মেয়েটার নাম অ্যাঞ্জেলিক ছিল। অ্যাঞ্জেলিক বার্নাবাসকে বলে, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দাও। কিন্তু বার্নাবাস বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। আসলে বার্নাবাস অন্য একজনকে ভালোবাসত আর তার সাথেই বিয়ে করতে চাইত। এই জন্য অ্যাঞ্জেলিকের এই কথাটা খুব খারাপ লাগে আর সে বার্নাবাসের ওপর প্রতিশোধ নিতে চায়। এই জন্য সে কালো জাদু করে বার্নাবাসের বাবা মাকে মেরে ফেলে। এর সাথে বার্নাবাসকেও অভিশাপ দেয় যে সে যে মেয়েটাকে ভালোবাসে সে মরে যাবে। এই জন্য অ্যাঞ্জেলিক সেই মেয়েটাকে কালো জাদুর সাহায্যে আত্মহত্যা করিয়ে দেয়। এতে বার্নাবাস ভেঙে গিয়ে নিজেও আত্মহত্যা করে নেয়। কিন্তু বার্নাবাস মরার আগেই সেখানে অ্যাঞ্জেলিক চলে আসে আর সে বার্নাবাসকে একটা ভয়ানক ভ্যাম্পায়ার হওয়ার অভিশাপ দেয়। এতে বার্নাবাসের আত্মা অমর হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলিক সেখানকার সব লোকেদের একত্র করে আর বলে, বার্নাবাস একজন ভ্যাম্পায়ার, এই জন্য তাকে জ্যান্ত কবর দিতে হবে। এই ঘটনাটা ঘটার পর 200 বছর কেটে যায়। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কাজ খোঁজার জন্য কলিনউড মানে সেই প্যালেসে যাচ্ছিল। এই মেয়েটার নাম ভিক্টোরিয়া ছিল। এরপর যখন সে কলিনউডে পৌঁছায় সেখানে সে বলে, আমি এখানে কাজ করতে এসেছি। তারপর সে ওখানে ঝুলিয়ে রাখা বার্নাবাসের ছবি দেখে জিজ্ঞাসা করে, এটাকে? তখন সেখানে ওই প্যালেসের মালকিন চলে আসে, যার নাম ছিল এলিজাবেথ। সে ভিক্টোরিয়াকে ওই বাড়ির ব্যাপারে সবকিছু জানায় আর সে ভিক্টোরিয়াকে বলে, আমার বোনের একজন ছেলে আছে, আমি তোমাকে তার জন্য কাজে রাখছি। ভিক্টোরিয়া এলিজাবেথকে ওই বাচ্চাটার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যে এলিজাবেথের বোন ছিল। এতে এলিজাবেথ বলে তার মা সমুদ্রে ডুবে মারা গেছে। এরপর এলিজাবেথ ভিক্টোরিয়াকে তার ছেলের সাথে দেখা করায়। তারপর খাবার টেবিলে ভিক্টোরিয়া ওই বাচ্চার বাবার সাথে দেখা করে। তখন সেখানে এলিজাবেথের বন্ধু চলে আসে, সে একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিল। এরপর ওই বাচ্চাটা চাদর মুড়ি দিয়ে ভিক্টোরিয়াকে ভয় দেখাতে আসে। এতে এলিজাবেথ ওই বাচ্চাটাকে বলে, আজ থেকে এটা তোমার নতুন টিচার। সে বাচ্চাটা বলে, আমার মা এখনো মরেনি। এই কথাটাই ভিক্টোরিয়া ওই বাচ্চাটাকে সমর্থন করে। এতে তার মুখে একটা হাসি চলে আসে। এরপর ভিক্টোরিয়া তার নিজের ঘরে যায়। সেখানে আবার কেউ একটা চাদর মুড়ি দিয়ে তাকে ভয় দেখাতে আসছিল। সে ওই চাদর সরিয়ে দেখতে একটা ভূত দেখতে পায়। সেই ভূত ভিক্টোরিয়াকে বলে যে সে আসছে। এখানে ভিক্টোরিয়া কিছু বুঝতে পারে না, এই জন্য সে ওই ভূতের পিছু নেয়। এরপর আমরা দেখতে পাই কিছু লোক কনস্ট্রাকশনের কাজ করছে, যেখানে তারা মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলায় একটা কফিন খুঁজে পায়। তারা যখন সেই কফিন খোলে, বার্নাবাস বেরিয়ে পড়ে। সে এক এক করে সবাইকে আক্রমণ করে আর সবার রক্ত খেয়ে নেয় আর তাদেরকে মেরে ফেলে। সে তারপর একটা লোককে জিজ্ঞাসা করে, কলিন পরিবারে এখনো কেউ কি বেঁচে আছে? এতে লোকটা বলে, হ্যাঁ, কলিন পরিবারে এখন 4 জন সদস্য আছে। বার্নাবাস ওই লোকটাকে হিপনোটাইজ করে তাকে নিজের চাকর বানিয়ে নেয়। এতে বার্নাবাস জানতে পারে 200 বছর পেরিয়ে গেছে। এরপর বার্নাবাস নিজের বাড়ি মানে কলিনউডে পৌঁছায়। সেখানে গিয়ে সে এলিজাবেথের মেয়ে আর ওই বাচ্চাটার সাথে দেখা করে। সে বাচ্চাটা এলিজাবেথের মেয়েকে বলে যে ওই ছবিতে থাকা লোকটা এখনো এখানে আছে। এরপর তারা একে অপরের পরিচয় দেয় আর বলে, আমরা কলিন পরিবারের সদস্য। তখন সেখানে এলিজাবেথ চলে আসে। সেখানে বার্নাবাস তার সাথে ঘটা সমস্ত ঘটনার ব্যাপারে বলে দেয়। তার সাথে সে এটাও বলে যে আমি একটা ভ্যাম্পায়ার আর আমি তো কোনোদিনও মরিনি, কারণ আমি অমর। এর সাথে সে ওই প্যালেসের কিছু গুপ্ত জায়গা আর গুপ্তধনের ব্যাপারে বলে আর সে এলিজাবেথকে কথা দেয়, আমি অভিশপ্ত হওয়ার ফলে তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না। এত গুপ্তধন দেখে এলিজাবেথ বলে, এত বছর ধরে আজ অবধি গুপ্তধনের ব্যাপারে জানতাম না,
বার্নাবাস বলে, আমি এখানে থেকে তোমার পরিবারের একজন সদস্য হতে চাই। এলিজাবেথ তার কথাটা মেনে নেয়, আর তার সাথে সে এটাও বলে, এই কথাটা শুধু আমরা দুজনেই জানব। এরপর বার্নাবাস পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা করে আর তাদের মাছের ব্যবসার ব্যাপারে জিজ্ঞেস করে। এতে এলিজাবেথ বলে, মাছের ব্যবসা প্রায় শেষ হতে চলেছে, কারণ সেটা অ্যাঞ্জেলিক দখল করে নিয়েছে, সে সমস্ত জেলেদের কিনে নিয়েছে। বার্নাবাস বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি এখন এসে গেছি, আমি আবার সবকিছু ঠিক করে দেব। তখন সেখানে ভিক্টোরিয়া চলে আসে, যাকে বার্নাবাস তার মনির মতো একটা ছদ্মনাম দিয়ে দেয়। এরপর আমরা অ্যাঞ্জেলিককে দেখতে পাই, তার মাছের ব্যবসা খুব ভালো চলছিল। অ্যাঞ্জেলিক জঙ্গলে ঘটে যাওয়া খুনের ব্যাপারটা জানতে পারে। তখন অ্যাঞ্জেলিক চেক করতে নিজে সেখানে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে বার্নাবাস তার কবর থেকে বেরিয়ে এসেছে। সে তখন বুঝে যায় যে বার্নাবাস নিজের প্যালেস কলিনউডে গেছে, এই জন্য অ্যাঞ্জেলিক কলিনউডে পৌঁছায়। সেখানে পৌঁছে সে এলিজাবেথকে বার্নাবাসের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর অ্যাঞ্জেলিক বার্নাবাসের সাথে দেখা করে। তারা যেহেতু একে অপরকে চিনত, এই জন্যেই তার অতীতের কথাগুলো তারা বলতে থাকে। বার্নাবাস তাকে বলে, তুমি আমার সাথে ঠিক করনি, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম তুমি তাকে মেরে ফেলেছ, আর আমাকে অভিশাপ দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছ। কিন্তু অ্যাঞ্জেলিক তাকে বলে, সব কিছু ভুলে যাও, কারণ আমি তোমার সাথে নিজের জীবন নতুন করে শুরু করতে চাই। কিন্তু এর জন্য বার্নাবাস তাকে পরিষ্কার মানা করে দেয়। আর এখানে বার্নাবাস জানতে পারে যে আসলে অ্যাঞ্জেলিক তাদের ব্যবসা ধ্বংস করেছে। এরপর বার্নাবাস ওই গুপ্তধনের পয়সা দিয়ে তার কোম্পানি আবার নতুন করে শুরু করে। তার এই কথাটা অ্যাঞ্জেলিকের খুব খারাপ লাগে, সে খুব রেগে যায়। এরপর সেই মনোরোগ বিশেষজ্ঞ বার্নাবাসকে হিপনোটাইজ করার চেষ্টা করে। সেখানে সে জানতে পারে বার্নাবাস আসলে একটা ভ্যাম্পায়ার। তখন সে সঙ্গে সঙ্গে এলিজাবেথের কাছে যায় আর বলে, তুমি আমাকে কেন লুকিয়েছো যে বার্নাবাস একটা ভ্যাম্পায়ার? সে ভ্যাম্পায়ার মানে একজন খুনি, তাকে ঘরে রাখা ঠিক নয়, তাকে ঘর থেকে বার করে দাও। এতে এলিজাবেথ বলে যে না, সে কোথাও যাবে না, সে আমাদের সাথে এই বাড়িতেই থাকবে, কারণ সেও আমাদের পরিবারেরই একজন সদস্য। এরপর বার্নাবাস আর ভিক্টোরিয়ার বন্ধুত্ব হয়ে যায়, তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতে শুরু করে। অ্যাঞ্জেলিক বার্নাবাসের সাথে দেখা করার জন্য একটা মিটিং রাখে। তখন বার্নাবাস তার সাথে দেখা করবার জন্য তার অফিসে যায়। অ্যাঞ্জেলিক তাকে বলে, তুমি তোমার কোম্পানি আমায় বিক্রি করে দাও, কিন্তু বার্নাবাস এতে রাজি হয় না। আর সে অ্যাঞ্জেলিককে বলে, সবকিছু ধ্বংস করার পেছনে তোমারই তো হাত আছে। এরপরই মনোরোগ বিশেষজ্ঞ বাহানা করে বার্নাবাসের রক্ত নিয়ে নেয়। এরপর ভিক্টোরিয়া তার স্বপ্নে তার ছোটবেলার দৃশ্য দেখতে পায়। সে যখন ছোট ছিল সে ভূত দেখতে পেত, আর এই ব্যাপারে বিরক্ত হয়ে ভিক্টোরিয়ার বাবা মা তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল। আসলে ভিক্টোরিয়া সবসময় একটা মেয়ের ভূত দেখতে পেত, আর সেই মহিলা ভূত ভিক্টোরিয়াকে বারবার একটাই জিনিস দেখাতো, যেন সে আত্মহত্যা করছে। এরপর কোম্পানি ওপেন করার সময় বার্নাবাস আর এলিজাবেথ সেলিব্রেশন করার জন্য একটা পার্টি রাখে। এরপর ভিক্টোরিয়া আর বার্নাবাস একে অপরের সাথে দেখা করে। সেখানে ভিক্টোরিয়া বার্নাবাসকে তার ছোটবেলার কথাটা বলে, যে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল, এটা ভেবে যে সে অভিশপ্ত, কারণ সে ভূত দেখতে পেত। আর ওই পার্টিতে অ্যাঞ্জেলিক আসে। তারপর সে যায় বার্নাবাসের কাছে, যেখানে সে ভিক্টোরিয়া আর বার্নাবাসকে একসাথে দেখে। তখন সে ভীষণ রেগে যায়। এরপর ওই বাচ্চাটার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, যাতে ওই বাচ্চাটা খুব দুঃখ পায়। এরপর সে নিজের ঘরের দিকে দৌড়ায়। তখন বার্নাবাসের চাকরের হাত ফসকে ওই বাচ্চাটার উপরে একটা লাইট পড়ে যাচ্ছিল, কিন্তু বার্নাবাস তাড়াতাড়ি দৌড়ে ওই বাচ্চাটার জীবন বাঁচিয়ে নেয়। তারপর বার্নাবাসের ওপরে সূর্যর আলো পড়ে, এতে সে পড়তে থাকে। এতে সেখানকার সব লোকেরা জেনে যায় বার্নাবাস কোনো মানুষ নয়, বরং ভ্যাম্পায়ার। এটা দেখে সবাই সেখান থেকে চলে যায়। এরপর বার্নাবাস ভিক্টোরিয়ার কাছে আসে, কিন্তু ভিক্টোরিয়াও সেখান থেকে চলে যায়। এরপর বার্নাবাস অ্যাঞ্জেলিকের কাছে যায় আর বলে, আমাকে ঠিক করে দাও। কিন্তু অন্যদিকে অ্যাঞ্জেলিক উল্টে বার্নাবাসকে দোষ দেয় যে তুমি জঙ্গলে এতগুলো খুন করেছো। বার্নাবাস বলে, আমি যা করেছি সেগুলো আমি জেনে বুঝে করিনি, এই সব কিছুর পেছনে কারণ তুমি। অ্যাঞ্জেলিক বলে, আজ থেকে 200 বছর আগে যেটা আমি তোমার সাথে করেছিলাম সেটা আমি আবার করতে পারি, আর আমি ভিক্টোরিয়াকেও হিপনোটাইজ করে দিয়েছি, এতে সেও আত্মহত্যা করে মরে যাবে। আর বলে, তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও, না হলে আমি তোমাকে আবার কবরে পাঠিয়ে দেব।
এতে বার্নাবাস পরিষ্কার মানা করে দেয়। অ্যাঞ্জেলিক আবার তাকে কফিনে লক করে দেয়। এরপর সে কলিন পরিবারের কোম্পানিকে আবার ধ্বংস করে দেয়। এরপর যখন অ্যাঞ্জেলিক সেখান থেকে চলে যায়, তখন সেখানে এলিজাবেথের দিদির ছেলে সেখানে আসে আর সে ওই কফিন খুলে দেয়। বার্নাবাস ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে কত বছর পেরিয়ে গেছে। এতে ওই বাচ্চাটা বলে বেশিক্ষণ নয়, শুধু 20 মিনিট কেটেছে। এরপর অ্যাঞ্জেলিক পুলিশের কাছে যায় আর বলে কলিন পরিবার একটা ভ্যাম্পায়ার খুনিকে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। এই জন্য সে পুলিশ নিয়ে কলিন উড়ে যায়, যাতে পুলিশ এসে ওই পুরো পরিবারকে গ্রেফতার করতে পারে। কিন্তু তখন সেখানে বার্নাবাস চলে আসে আর স্বীকার করে যে সে সত্যি একটা ভ্যাম্পায়ার, একটা খুনি। আর আমি যতগুলো খুন করেছি বা যা যা বাজে কাজ করেছি, আমি এই সবগুলো স্বীকার করছি। আর সাথে সে এটাও বলে যে এই সব কিছু অ্যাঞ্জেলিক করেছে। আর সে সব লোকেদের অ্যাঞ্জেলিকের সত্যিটা ফাঁস করে দেবার জন্য সে তার রক্ত খেয়ে নেয়। কিন্তু এতে অ্যাঞ্জেলিকের কিছু হয় না, কারণ সে কোনো মানুষ ছিল না, সে একটা ডাইনি ছিল। এরপর সেখানে অ্যাঞ্জেলিক আর বার্নাবাসের মধ্যে যুদ্ধ হয়। তখন তাদের মধ্যে এলিজাবেথের মেয়ে চলে আসে। সে একটা নেকড়েতে পরিণত হয়ে গিয়েছিল। এলিজাবেথ তার মেয়ের এই রূপ দেখে খুব অবাক হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলিক আর এলিজাবেথের মেয়ের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু অ্যাঞ্জেলিক তার ওপর কালো জাদু করে, তাকে বেশিক্ষণ তার সামনে দাঁড়াতে দেয় না। এলিজাবেথ রেগে গিয়ে অ্যাঞ্জেলিককে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়ের সাথে কি করেছো? এতে অ্যাঞ্জেলিক বলে, যখন তোমার মেয়ে ছোট ছিল তখন আমি তাকে একটা নেকড়ে দিয়ে কামড়ে দিয়েছিলাম, আর আমি তোমার দিদিকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম। আর সে বার্নাবাসকে বলে, তোমার বাবা মাকে আমি মেরেছিলাম। তখন সেখানে এলিজাবেথের দিদির ছেলে মানে ওই ছোট বাচ্চাটা এসে পড়ে আর সে অ্যাঞ্জেলিককে হুমকি দেয়। তখন অ্যাঞ্জেলিক বলে, সবার আগে আমি তোমাকে মারব। অ্যাঞ্জেলিক ওই বাচ্চাটাকে মারার জন্য তার দিকে এগোয়। তখন সেখানে ওই বাচ্চাটার মায়ের ভূত চলে আসে আর সে অ্যাঞ্জেলিককে খুব জোরে ধাক্কা মারে। এতে অ্যাঞ্জেলিক সোজা গিয়ে একটা আলোর ঝুমকোতে গিয়ে লাগে আর সেই ঝুমকোটা ওপর থেকে নিচে পড়ে যায়। অ্যাঞ্জেলিক এতে খুব বাজে ভাবে আহত হয়। তখন বার্নাবাস সবাইকে বলে, সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাও। আর দেখতে দেখতে পুরো বাড়িতে আগুন লেগে যায়। তখন এলিজাবেথ সবাইকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বার্নাবাসের চাকরের জ্ঞান ফেরে আর সেও বাইরে চলে যায়। এরপর বার্নাবাস অ্যাঞ্জেলিকের কাছে যায় আর তাকে বলে, তুমি তো কখনো আমাকে ভালোবাসোনি, আর এই সবকিছু তো তোমার কালো জাদু ছিল, কারণ তুমি আমাকে বশ করতে চেয়েছিলে। তখন অ্যাঞ্জেলিক তাকে বলে, না তুমি ভুল বলছো, আমি তোমাকে ভালোবাসি। তখন সে বার্নাবাসকে নিজের হৃদয় বার করে দিয়ে দেয় আর বার্নাবাসের চোখের সামনে অ্যাঞ্জেলিকের মৃত্যু হয়ে যায়। এরপর বার্নাবাস বাড়ির বাইরে ভিক্টোরিয়াকে খুঁজতে যায়। অ্যাঞ্জেলিকের কালো জাদুর ফলে সে আত্মহত্যা করতে যাচ্ছিল পাহাড়ের দিকে। ভিক্টোরিয়া লাফিয়ে আত্মহত্যা করতে যাবে, তখন সেখানে বার্নাবাস চলে আসে আর তাকে সেটা করতে আটকায়। ভিক্টোরিয়া তাকে বলে, আমরা কখনো এক হতে পারবো না, তুমি আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছ, কারণ তুমি ভ্যাম্পায়ার, তুমি অন্ধকারে থাকো আর আমি আলোতে থাকি। বার্নাবাস বলে, আমি এর একটা উপায় ঠিক বার করে নেব। এটা শুনে ভিক্টোরিয়া বলে, একটাই উপায় আছে, আর সেটা বলেই সে ঝাঁপ মেরে দেয়। তখন বার্নাবাস তার সাথে ঝাঁপ মেরে দেয়, কিন্তু তারা মাটিতে পড়বার আগে বার্নাবাস তাকে কামড়ে দেয়। নিচে পড়বার পর বার্নাবাস ভাবে যে ভিক্টোরিয়া হয়তো মরে গেছে, কিন্তু তখন ভিক্টোরিয়া ভ্যাম্পায়ার হয়ে নিজের চোখ খোলে আর বার্নাবাসকে বলে, তুমি আমাকে ভিক্টোরিয়া বলো না, বরং তুমি আমাকে সেই নামটাই ডাকো যে ছদ্মনামটা তুমি আমায় দিয়েছিলে, কারণ আজ থেকে আমিও তোমার মতো একটা ভ্যাম্পায়ার হয়ে গেছি। এরপর তারা একে অপরের সাথে সারা জীবনের মতো মিলিত হয়ে যায়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়।